হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলের নতুন একটি পর্বে আজকের এই পর্বটা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থেকো তাহলে চলো আর দেরি না করে পর্বটা শুরু করছি সবচেয়ে প্রথমে কড়াই আমি নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এরকম স্লাইসেস করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে তা এখানে আমি কুমড়ো আলু পেঁয়াজের একটি সুন্দর রেসিপি তৈরি করছি খেতে খুবই টেস্টি হবে তা তোমরা রেসিপিটা দেখতে থাকো দেখো এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা আলু তো আলুটা এরকম দেখো লম্বা করে আমি কেটে নিয়েছি তো লম্বা করে পেঁয়াজ লম্বা করে আলু আর সাথে লম্বা করে কুমড়ো এই শেপেরই আমি কেটেছি তোমরা চাইলে নিজের মন পছন্দ যে কোনো শেপে কেটে এই তরকারিটা এইভাবেই কিন্তু রান্নাটা করতে পারো তা এখানে দেখো পেঁয়াজ আর আলুটাকে আমি একসাথেই কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট এইভাবেই নাড়াচাড়া দিয়ে ভাজাটা করে নেব এইভাবে আলু কুমড়োর তরকারি করলে পরে দেখবে রুটি পরোটার সাথে জলখাবারই কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আর খুবই টেস্টি হয় এরকম ধরনের রান্না চাইলে পরে দুপুরে ভাতের সাথেও কিন্তু এরকম তরকারি বানিয়ে খাওয়া যেতে পারে তা অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা আমার মতন করে বানিয়ে ট্রাই করে দেখবে দেখো এখানে আমি আলু আর পেঁয়াজটাকে ভাজার পর এবার কুমড়োটা অ্যাড করে দিলাম কুমড়োটা একটু লেটে আমি অ্যাড করছি যেহেতু কুমড়োটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যায় না আর সাথে সাথে জলটা রিলিজ হতে থাকে তো এখানে দেখো কুমড়োটা দেওয়ার পর আমি একটা বাটা মশলা দিয়ে দিলাম এই বাটা মশলায় আমি জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম আদা কিন্তু আমি এখানে অ্যাড করিনি শুধুমাত্র জিরে আর সাথে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো এটাকে আমরা বলতে পারি আলু কুমড়োর ঝাল সেটাও কিন্তু আমরা এটাকে বলতে পারি যেহেতু এই তরকারিটা একটু ঝাল ঝাল মতন হয় তো তোমরা যারা ঝাল খেতে একদমই পারো না তারা কিন্তু কাঁচা লঙ্কাটা এইভাবে বেটে অ্যাভয়েড করো দেয়াটা তোমরা শুধুমাত্র জিরে আর আদা বাটাটা দিতে পারো তো এখানে দেখো ভালো করে মশলার সাথে তরকারিটা মিক্স করে দিয়ে এবার আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি নিয়ে নিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সাথে এখানে আমি অল্প একটু চিনিটা ব্যবহার করলাম আরও ভালো করে একটু মিক্স করে নেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কাতে কিন্তু সবজির কালারটা খুবই সুন্দর হয় দেখতে খুবই ভালো হয় তাই জন্য আমি সবসময় কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা বাড়িতে রাখার চেষ্টা করি আর সেটা কিন্তু আমি ব্যবহারও করে থাকি তা দেখো এখানে অল্প একটু জল নিয়ে নিলাম জলটা খুব বেশি দেবো না কারণ কুমড়ো থেকেই জল বেরোবে সাথে এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ মতন তারপর ভালো করে একটু ঘাটিয়ে দিচ্ছি তা এখানে সবজিটাকে একটু ভালো মতন ঘাটিয়ে দিয়ে এবার কুচিয়ে রাখা ধনে পাতা একটু ওপর দিয়ে অ্যাড করে দেবো আমি কিন্তু কোনোভাবে এই তরকারিতে কোনো গরম মশলা ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো গরম মশলা ছাড়াই কিন্তু এই তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে শুধুমাত্র বাটা মশলা দিয়ে তো দেখো এখানে কুচানো ধনে পাতাটা অ্যাড করে দিলাম দিয়ে এবার ধনে পাতাটাকে একটা মিক্স দিয়ে দেবো আর দেওয়ার পর করা ঢাকনা চাপা দিয়ে তরকারিটা একদম শুকনো শুকনো হওয়া অবধি রান্নাটা করতে হবে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখো এখানে বন্ধুরা আমি কিন্তু গরম গরম আলু কুমড়োর তরকারি পরিবেশন করে দিয়েছি একটা কাঁচা লঙ্কার সাথে আশা করছি রেসিপিটা ভালো লাগবে চোখ রেখো আগামী পর্বে ফিরে আসছি